যে উৎপাদনকারী আর ট্রেডিং, কি বলেন? উৎপাদনকারী আর ট্রেডিং না? এখন উৎপাদন আর ট্রেডিং এর ভিতরে আমি একটা ঘটনা বলি, যে এই যে ট্রেডিং ব্যবসায়ী উনি 5% প্র্যাকটিস করবে না 15% প্র্যাকটিস করবে, একটা উদাহরণ দেই কেমন কেমন হয়? দেন স্যার, যে উনি উৎপাদনকারী তো 15% প্র্যাকটিস করবে, অথবা প্রতি ট্রেডিং এর জন্য একটা চয়েস আছে। এখন এই ভাই কোন পদ্ধতিতে গেলে তার জন্য লাভবান, আমরা একটা উদাহরণ দেই, আপনারা দেখেন বুঝেন। আমি একটা গল্প বলি, ঠিক আছে? মনে করেন আমার এক দোস্ত, হ্যাঁ, দোস্তের বাপের নাম হয়েছে আলাল এবং দুলালের বাবা, যে ভদ্রলোক পুরান ঢাকায় থাকে, আগের দিনে বাপ দাদার ব্যবসা আছে না এরকম। আঙ্কেলের দুই ছেলের নাম কি? আলাল এবং দুলাল। এখন এই আঙ্কেল কি করলো, যে বয়স টয়স হয়েছে, আলাল আর দুলালকে বললো কি যে ব্যবসা বুঝে নাও। এখন আঙ্কেল কি করে দেখেন, যে আলাল আর দুলালের বাবা কি করে, পুরান ঢাকায় ব্যবসা করে, তার একটা দোকান আছে, ঠিক আছে? আলাল আর দুলালের বাবা কি পুরান ঢাকায় একটা দোকান আছে। এখন এই দোকানটা, এখন আমরা ধরে নিলাম উনি বাণিজ্যিক আমদানিকারক হইতে পারে, ট্রেডিং হইতে পারে, আমরা ধরেন দুইটা নিয়ে আলোচনা করব। ধরেন উনি কি যাহা কিনে তাহাই বেচে, মাঝে মাঝে আমদানি করে, মাঝে মাঝে কি ট্রেডিংও করে। এখন বলেন সবাই এই উনাকে ইয়াটা বুঝতে পারছেন কিনা, উনি হচ্ছে একজন ট্রেডার্স, যাহা কিনে তাহাই বেচে, উনি উৎপাদনকারী না, মাঝে মাঝে কি আমদানি করতে পারে, মাঝে মাঝে লোকাল লোক কিনে। তার মানে এই ভদ্রলোক বাপদাদার আমল থেকে 5% প্র্যাকটিস করে, মানে ট্রেডিং বেট প্র্যাকটিস করে, কোনো রেয়াত পায় না। সবাই এই মেসেজগুলি ক্লিয়ার কিনা বলে? আচ্ছা, এই আঙ্কেলের বয়স হওয়ার কারণে উনি আমার দুই ফ্রেন্ড বললাম না, জমজ ভাই আলাল এবং দুলাল, এই দুই ফ্রেন্ডকে কি করলো, ব্যবসাটা ভাগ করে দিল। এখন যেহেতু ঝগড়াঝাটি কিছু নাই, দোকানের মাঝখান দিয়ে একটা বাউন্ডারি দিয়ে দিল, বুঝতে পারছেন? আর এই পুরো মূলধনকে দুই ভাগে ভাগ করে দিল, নাম দিল আলাল স্টোর, দিল দুলাল স্টোর, মানে এক দুইটা ট্রেডলেসিস করলো, ক্যাপিটালটাকে দুই ভাগে ভাগ করলো, এবং তার কাস্টমারকে 10 জনকে দিল আলালকে, 10 জনকে দিল দুলালকে। তাহলে কোনো নেচারে পার্থক্য আছে বলেন? না, নাই। এই পদ্ধতি সবাই ক্লিয়ার? হ্যাঁ, জি ক্লিয়ার। আচ্ছা, এখন এই আলাল আর দুলাল আপনাদের সাথে ট্রেনিং করতে আসছে, খেয়াল করেন, আপনাদের এই বেসে আছে, হ্যাঁ, ট্রেনিং করতে আসছে, অথবা আপনাদের আগে বেসে ছিল। এখন আসার পরে নিজাম ভাই তাদের উল্টা পাল্টা শিখাইছে, শিখানোর পরে কি হলো, আলালের মাথা আলাদা জল হয়ে গেল, দুলাল আগের জায়গায় ছিল, আলাল অথবা মনে করেন আলাল ট্রেনিং করতে আসছে, দুলাল আসে নাই, আলাল বললো যে আমি 15% প্র্যাকটিস করবো, আর দুলাল 5% প্র্যাকটিস করবো, এছাড়া তাদের ব্যবসা সবকিছু ঠিক আছে, এতটুকু বুঝছেন কিনা বলেন? ট্রেনিং করার পরে আলাল সিদ্ধান্ত নিল আমি এখন থেকে কি করবো, 15% প্র্যাকটিস করবো, আর দুলাল কি করলো, যে বাপ দাদা যে ব্যবহার ব্যবসা করছে আমি কি আগের মতো ব্যবসা করবো। আচ্ছা, এই দুইটা প্র্যাকটিস করার কারণে আপনারা জানেন, কালকে যদি আলোচনা করবো রিয়াদ, আপনারা জানে রাখবেন যে আপনি রিয়াদ নিতে হলে 15% আরে সেলস বেড দেওয়া লাগবে, কত পার্সেন্ট আরে ভাই? 15%। কারো যদি সেল পার্সেন্ট 15%-এর নিচে হয়, আপনারা প্রশ্ন করেন না রিয়াদ নিয়ে, আমি কালকে বুঝাই দেবো, কালকে আশা করি উত্তর প্রশ্ন থাকবে না, যতটুকু বুঝে এতটুকু পার্থক্য বোঝেন। তার মানে আলাল 15% প্র্যাকটিস করলে সে আগে কেনার সময় ব্যাট চালান দিয়ে যে ব্যাট গুলি দিবে সেগুলি সব রেয়াত পাবে, সবাই কি বলেন? কিন্তু দুলাল 5% প্র্যাকটিস করার কারণে আগে যত প্রকার ব্যাট দিয়ে আসবে সবকিছু রেয়াত পাবে না, এই পার্থক্যটা বুঝতে কিনা বলেন? তাহলে আলাল দেখেন লেখা আছে নিচে, আলাল রেয়াত পাবে 15% আর প্র্যাকটিস করে তাহলে রেয়াত পাবে, বেচার সময় 15%, আর দুলাল কি 5% প্র্যাকটিস করে তাহলে রেয়াত পাবে না, বুঝতে পারছেন? রেয়াত পাবে না, আলাল এটি সমন্বয় করতে পারবে, দুলাল এটি সমন্বয় করতে পারবে, তার মানে এটি কিন্তু আলাল দুলালের জন্য বিদেশে, তার মানে এটি রেয়াত না, এটি আপনার সবাই সমন্বয় করতে পারবেন, আপনি 5% প্র্যাকটিস করেন, 15% প্র্যাকটিস করেন, আর অব্যাহতি পূর্ণ ব্যবসা করেন, এটি কি সমন্বয়, এটি রেয়াত না, এটি বি রেয়াত হইতো আগে বাজেটে পরে যে দুই নতুন এনে আসা পরে যে এটি, এটা কি সমন্বয়, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, রেয়াত নিয়ে কবে ক্লাসটা কবে? কালকে, কালকে, কালকে 6.3 দেখার পর রেয়াত শুরু করবো, কারণ 6.3 থেকে তো রেয়াত নেবে, ঠিক না? তাহলে এখন দেখেন যে আলাল আর দুলাল, হ্যাঁ, আলাল আর দুলাল মিলে কি করলো, কাঁচামাল কিনতে গেল, মনে হয় বাবা শিখাই দিচ্ছে না ব্যবসা করে কাঁচামাল কিনবে, এখন এক কোম্পানিতেই গেল দুইজন, বাবা তো এক জায়গা থেকে আনতো, কি বলেন ভাই? ওর বাবা এক জায়গা থেকে কি র মেটেরিয়াল আনতো না? আপনাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে 2/7/2020 সালে এক, মানে 2/7/2020 তারিখে আলাল এবং দুলাল একই গাড়িতে করে গেল, আলাল যারা 6.3 এক নাম্বার ব্যাট চালান, তারা 1,00,000 টাকার প্রোডাক্ট কিনলো, প্রোডাক্টের উপরে 1,15,000 টাকা ব্যাট দিয়ে আসছে, চালানে লেখা আছে, দুলালও কি 2 নাম্বার ব্যাট চালান, তারা
এক লাখ টাকা পোনা কিনলো 15,000 টাকা ব্যাট দিছে এই লাইনটা সবাই ক্লিয়ার কিনা বলে জি ক্লিয়ার কারণ যেই ভদ্রলোক থেকে ওনার কাঁচা মালটা কিনে বা রবি টেলটা কিনে সেই ভদ্রলোক কি করে 15% প্র্যাকটিস করে ঠিক না ভাই জি স্যার আচ্ছা আলাল 15% প্র্যাকটিস করে আলাল জানে না এই 15,000 টাকা আমি রিটার্নে ব্যাক নিব কি বলে আলাল কি জানে যে এই 15,000 টাকা আমাকে রিটার্নে কি করবে ব্যাক দিবে তাহলে আলাল এই 15,000 টাকা বাদ দিয়ে তার ক্রয় মূল্য বের করবে না আলাল বলবে না আমার ক্রয় মূল্য 1 টাকা রিয়াদ 15,000 টাকা সবাই বুঝেন জি জি আলাল কি বলবে যে আমার পণ্যের ক্রয় মূল্য কত 1 লাখ আর রিয়াদ কত 15,000 টাকা আমি রিটার্ন ব্যাক পাচ্ছি আর দুলালে কি রিয়াদ পায় বলেন দুলাল কি রিয়াদ পায় না পায় না তাহলে দুলাল বলবে না আমার পণ্যের ক্রয় মূল্য 1 লাখ 15,000 থাকবে এটা বুঝেন কিনা दुलाल সে তো 15,000 পায় না তাহলে তার কষ্টই কি সে 1 লাখ টাকা 10,000 করলে ব্যবসা টিকবে বলেন জায়গা জমি বেচে দেওয়া লাগবে না দিতে হবে তাহলে দুলাল যদি বলে যে না আমার 10,000 সহ 1 লাখ 25,000 টাকা পূর্ণ ব্যস্ত হবে নালে কারণ আমি তো 1 লাখ 15,000 টাকা চেক দিয়ে আসছি না ওই ওই লোকতে জি জি এখন দেখেন তাহলে আলালের বিক্রয় মূল্য ব্যবসা কত 1 লাখ 10,000 আর দুলালের 1 লাখ 25,000 না 25,000 আচ্ছা এখন যদি মনে এই রেটে সে বিক্রি করে দিল আলাল যদি এই রেটে 15% ব্যাটে বিক্রি করে তার ব্যাট আসবে কত 16,500 না জি সে ফেরত পাইছে কত রিটার্নে 15,000 না 15,000 তাহলে ট্রেজারিতে জমা ট্রেজারিতে জমা দিবে কত 1500 টাকা না 1500 তাহলে এই যে তার সংযোজন ছিল 10,000 এটার উপরই তো ব্যাট দিছে মূল্য সংযোজন করার সংজ্ঞা এটা ছিল না ভাই সবাই বুঝেন ঠিক না বোঝা গেছে স্যার ব্যাপারটা আচ্ছা এখন দুলাল যদি রিয়াদ না পায় তাহলে দুলাল কি 1 লাখ 25,000 টাকা 5% আরে সে 6,250 টাকা দিবে না ট্রেজারিতে জি এখন বলেন আলালের বিল্ডিং কয়তলা হবে দুলালের বিল্ডিং কয়তলা হবে আচ্ছা তা সেই ভালো আচ্ছা তারপরে বলেন আপনি তো শিখলেন কালকে যা আপনি ম্যানেজার তো কইবেন না ভাই বেচালান ভাই কর আলালেরতে কয় টাকা বেচালান কইবেন হাই হাই 16,500 টাকা রিয়াদ পাই দুলালেরতে বেশি দাম দেখেছি রিয়াদ পাই 6,250 তাহলে আপনি কালকা থেকে আলালেরতে কিনবেন না দুলালেরতে কিনবেন মনে করেন আপনি দুজনে থেকে কেমিক্যাল কিনছেন প্রোডাকশনের জন্য তাহলে আপনি তাড়াতাড়ি করবেন না এর বিক্রয় মূল্য কম রিয়াদ বেশি এর বিক্রয় মূল্য বেশি রিয়াদ কম কি এটা বলবেন না তখন দুলাল বলবো না আচ্ছা ঠিক আছে আমিও 1 লাখ 10,000 দিব তখন সে ব্যাট হাইড করার চেষ্টা করবে না কি বলেন তখন আবার ব্যাট অফিস বলবো ভাই বাপে তো দুইজনের ব্যবসা সমান করে দিছে তাহলে আপনি এডিশন কম করেন কেন দুলাল ভাই করে আপনি এডিশন কম কি লেখা এর খাতা পত্র লয়ে যাব না নিয়ে যাবে খাতাটা তো বুঝছেন এবার আচ্ছা এখন দেখেন এখন মনে করেন স্যার আলাল সাহেব কি ক্রয় বইতে 1 লাখ টাকা এন্ট্রি করবে নাকি 1 লাখ 15,000 টাকা এন্ট্রি করবে আলাল সাহেবে তো লাগবে 1 লাখ টাকা রিটার্নে 15,000 পাশে এটা ক্রয় মূল্য লাগবে কেন তাতে এটা দেয়া আচ্ছা দেখেন তারপর আমরা একটা বুঝি এখন মনে করেন আমি সেভ করলাম না কারণ নষ্ট হয়ে গেল না ঠিক আছে আচ্ছা এখন দেখেন যে যদি আলালা দুলাল আমদানি কারক হয় তাহলে কি করতে খেয়াল করেন আলালা দুলাল আমদানি কারক তাহলে ব্যাচেলর এর জায়গায় C001 ভিলোফেটি নাম্বার আসতো না সবাই বুঝেন হ্যাঁ ব্যাচেলর এর জায়গায় কি আসতো ভিলোফেটি নাম্বার আর এখানে 1 লাখের উপরে 15,000 টাকা ব্যাটের সাথে একটা এটি আসতো না 5,000 টাকার এটি অ্যাডভান্স ট্যাক্স এখন এই এটি তো আলালা ফেরত পায় দুলালও ফেরত পায় আর আগের লেজে সবই ঠিক আছে দেখেন তাহলে এই পর্যন্ত ঠিক ছিল ট্রেজারিতে দিত কত 1500 টাকা না আলালে কত টাকা জমা দিতে ভাই অ্যাডভান্স ট্যাক্স স্যার 10,000 টাকা আসবে না স্যার 10% না 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 এটি অ্যাডভান্স ওই ট্যাক্স এটা হচ্ছে ব্যাটের ট্যাক্স অ্যাডভান্স ট্যাক্স হয় না জি যেটাকে অ্যাডভান্স ট্রেড ব্যাট বলে এটা না 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 এটিবি ডাই এখন বস অ্যাডভান্স ট্রেড ব্যাট হচ্ছে অন্য জিনিস এটাকে নাম বাদ দিয়ে এটা পুরো ডিলিট করে দিয়েছে এখন হচ্ছে এটি অ্যাডভান্স ট্যাক্স এই দেখেন আপনি স্ক্রিনে দেখাই এই বিল অফ এন্ট্রিতে দেখেন আপনারা দেখেন এটিবি অ্যাডভান্স ট্রেড ব্যাট এই বেটটা দিতে কি 33.33% সংযোজন উপরে না সবাই কি বলেন অথচ দেখেন ব্যাট দিবেন 45,24,000 টাকার উপরে এটি দিবেন এটার উপরে তাহলে এটি আর এটিবি এক জিনিস না
খেয়াল করেন এটি আর এটিপি কি এক জিনিস না এটিপি আপনি রেয়াত নিতেন আর এটি হবে সমন্বয় আপনি 5% প্র্যাকটিস করেন না 15% প্র্যাকটিস এটা সাবজেক্ট না সাবজেক্ট হচ্ছে এটি সবাই সমন্বয় করতে পারবেন সবাই ফেরত পাবেন এটা ডিলো পিন্টু থেকে এটি ফেরত পাবো কিনা জি অবশ্যই পাবে চার কর্মীদের মধ্যে নিয়ে নেবেন আর যদি না নিয়ে থাকেন তাহলে কলকাতায় দাও শুরু করেন তাহলে এখন দেখেন তাহলে এটি এটি এই ভাইও ফেরত পায় ওই ভাইও ফেরত পায় না সবাই কি বলেন এটি এটি তো দুজনেই ফেরত পায় এটা বুঝছে কিনা বলেন জি স্যার আচ্ছা এখন আলাল যদি বিলোপিন্ডি থেকে চেয়ে আগের মতো বলবে না বিলোপিন্ডিতে 15000 টাকা রেয়াত এটি 5000 সমন্বয় আর দুলাল কি বলবে ব্যাট পাবো না কিন্তু এটি সমন্বয় করব দেখেন এই লাইনটা বুঝছেন কিনা দুলালও তো এটি সমন্বয় করতে পারে কিন্তু ব্যাটটা রেয়াত পাবে না এই লাইনটা সবাই ক্লিয়ার বুঝছেন প্রথম লাইনটা সবাই ক্লিয়ার হয়েছে ভাই একটু প্লিজ আরেকবার আচ্ছা মনে করেন আগেরবার আমরা কি কি ছিলাম লোকাল ভাবে ব্যাটসম্যানরা কি ছিলাম ঠিক না লোকাল কি ছিলাম কি জি ব্যাটসম্যানরা এখন আপনি বিদেশ থেকে আমদানি করছেন তাহলে বিদেশ থেকে আমদানি করলে তো ব্যাটসম্যানরা কেউ না কিন্তু কাস্টমস আপনাকে কি একটা বিল অফ এন্ট্রি দিছে না আমি যে টকে দেখালাম না যে যে টাকার উপরে ব্যাট দেন এই টাকার উপরে দেন না দেখেন তো এই ব্যাট দিছে কোন টাকার উপরে এই টাকার উপরে এটিও কি ওই টাকার উপরে দিছেন না দেখেন তাহলে এই এটিটা আলাল দুলাল দুজনের সমন্বয় করতে পারবে কিন্তু ব্যাটটা কি দুলাল পাবে না আলাল পাবে তাহলে 1 লাখ টাকার উপরে আপনি যাওয়ার 15000 টাকা ব্যাট দিছেন 5000 এটি দিছেন না হ্যাঁ আচ্ছা আপনি আলাল সাহেব এটাও ফেরত পাবে এটাও ফেরত পাবে কিন্তু দুলাল সাহেব এটা ফেরত পাবে না কিন্তু এটিরে ফেরত পাবে এতটুকু বুঝছে কিনা বলেন এটিটা ফেরত পাবে শুধু শুধু এটিরে ফেরত পাবে এটা পাবে না ঠিক আছে এটা পাবে না স্যার এখানে এডি 5000 টাকা হইলো কি মানে কি এই 1 লাখ টাকার উপর 5% 5000 টাকা 1 লাখ টাকার 5% বিলাপ এন্ট্রি এর জন্য এই যে বিলাপ তাহলে এখানে এই যে তখন এই দেখেন এই যে 5% দেখেন ব্যাট পুটো বসেন এটি কত বসেন 5% 5% কালকে আলোচনা করব বস উইট উইট করেন কালকে আছে এটা নিয়ে ক্লাস না এটা কি আবার এলসি ভ্যালুর উপরে কি 5% হবে বিলাপ এন্ট্রি এলসি না সরি বিলাপ এন্ট্রির উপর 5% হ্যাঁ বিলাপ এন্ট্রির উপরে কেন বস কোন পণ্যের বিক্রি মূল্যের উপরে বিলাপ এন্ট্রির উপরে কিছু হবে না না বিলাপ এন্ট্রির পণ্যের বিক্রি মূল্য যে টাকার উপরে আপনি কি পণ্যটা কিনছেন এটা বিক্রি মূল্য বলে বেস ভ্যালু কালকে আলোচনা করব না আজকে যেটুকু বুঝে এটুকু বুঝে এখানে এটিবি স্যার 0% দেখছি স্যার এটার কারণ শুনেন কত রঙের আমি বলি আপনাদের কত রঙের বিলাপ এন্ট্রি দেখবেন বিলাপ এন্ট্রির 30 40 রকম আছে আপনাদের এখন যেটা বোঝা এটা বোঝেন না দুলাল সাহেব যদি কোনো সবাই কি বলেন এটা শেষ করি আগে তাহলে এটা বলেন 1 লাখ টাকার উপরে 15000 টাকা ব্যাট দিবেন 5000 টাকা এটি দিবেন এই লাইনটা সবাই বুঝছেন কিনা আগে বলেন শোনেন যারা আমি কি বলছি প্রথম দিন বলছি যারা কিছু ব্যাট জানেন ভুলা যান না বস আমি তো আপনাদের ভুলা যেতে বলছি আপনারা কেন মনে রাখতেছেন বলেন না না মনে রাখছি না সব এই যে যারা প্রশ্ন করেন ভুলা যান না ঠিক আছে উপকার হবে স্যার এটি কি শুধুমাত্র ইম্পোর্টের ক্ষেত্রে হবে মানে বাইরে থেকে যদি আমি ইম্পোর্ট করি জি জি এটি একমাত্র ইম্পোর্ট হলেই এটি আসে এছাড়া এটি আসে না তাহলে সবাই আশা করি এটা বুঝতে পারছেন যে দুলাল আলাল 1 লাখ টাকা প্রোডাক্ট আছে 15000 টাকা ব্যাট দিছে 5000 টাকা এটি দিছে ঠিক सेम দুলালও 1 লাখ টাকা প্রোডাক্ট আছে 15000 টাকা ব্যাট দিছে 5000 টাকা এটি দিছে ক্লিয়ার সবাই এটি দিয়েছে আগের মাতের মতো আলাল এটা রেয়াত পায় এইজন্য আলাল কি করে না এটা মূলের ভিতরে যোগ করে না কিন্তু দুলাল রেয়াত পায় না এদের সে লাখলো করে বলল 1 লাখ 15 আর আলাল লাখলো 1 লাখ আগের মতোই তো আছে ভাই জি বাবা বলছিল দুজনে 10% সংযোগ করতে এই পর্যন্ত সব ঘটনা সেম না সবাই দেখেন তো এই পর্যন্ত হ্যাঁ আগের ঘটনাই তো এখন আলালে কি করত 1500 টাকা জমা দেওয়ার কথা কিন্তু তার এটি আছে না এই যে আসকারি সমনে এটিটা নিছে সে অ্যাডজাস্ট করার পরে সরকারের কাছে 3500 টাকা পাও না আলাল কে টাকা জমা দিবে বলেন না আলাল জমা দিবে না ও দিচ্ছে না উল্টা পাওয়া যাবে উল্টা পাওয়া যাবে আর দুলাল দেখেন দুলাল 5000 টাকা সরকারের কাছে পাও না দুলাল এটা অ্যাডজাস্ট করার পরে দুলাল কত দেবে 1250 টাকা দিবেন এখন জি এখন বলেন তাহলে আলাল বুদ্ধিমান না দুলাল বুদ্ধিমান আলাল বুদ্ধিমান তাহলে আলাল ব্যবসা করতে সুবিধা পাইতাছে তার মানে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ভালো না 5% ভালো 15% ভালো তবে হ্যাঁ
এখন আপনি খেয়াল করে খেয়াল করে একটা পার্থক্য আছে, আপনি যদি কেনার সময় 15% হারে না দেন, বেচার সময় 15% দেন, তাহলে আত্মঘাতী হয়ে যাবে। খেয়াল করেন, যেই ভাই কেনার সময় চালান পান না, খেয়াল করেন, যেই ভাই কেনার সময় কি পান না, কি বলেন? আপনি মনে করেন বাজার পেটের ব্যবসা করেন, প্রতি কেজিতে 1 টাকা লাভ থাকে না, কি বলেন? অনেকে আছে না, 1 টাকা কমিশন, 10 পয়সা কমিশন আছে না ভাই? আমার একটা প্রশ্ন ছিল ভাই, প্রশ্ন পরে, আগে শেষ করি আলোচনা। সম্ভব তখন কি বলবেন? বিএটি মানে ভেরি অ্যাগ্রেসিভ ট্যাক্স বলবেন না, কি বলেন? বলবেন ভেরি অ্যাগ্রেসিভ ট্যাক্স। আর আর যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করেন, তাহলে ভাই 100 টাকার উপরে 15,000 টাকা ভ্যাট দিয়ে রেট দিয়ে দিবেন না, 1 টাকা সংযোজন, তাহলে 101 টাকার উপরে ভ্যাট দিবেন, তাহলে কি 15 টাকা 15 পয়সা ভ্যাট আসে না ভাই? তাহলে এখন কি ভেরি অ্যাগ্রেসিভ ট্যাক্স বলবেন? তখন বলবেন যে 1 টাকা সংযোজন, 15 টাকা ভ্যাট, 85 পয়সা মুনাফা না, তখন হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এখন আপাতত আলাদা দুলাল বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ পারছি। আচ্ছা এখন যাদের যাদের কোশ্চেন আছে হাত তোলেন, ওইখান থেকে কোশ্চেন নিব।